সুপ্রিয় দর্শক, আজ পয়লা জুলাই 2020 বুধবার আপনারা যে হাটটা দেখছেন এটা দিনাজপুর জেলা চিরিরবন্দর থানার কারেন্টের হাট। প্রতি শনিবার এবং বুধবারে এখানে গরু ছাগলের হাট বসে। হাটটি একসময় ছোট ছিল, কিন্তু হাটটি ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। এবং আপনারা এই যে পাশে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি ঢাকা দিনাজপুর মহাসড়ক, একদম মহাসড়ক সংলগ্ন এই হাটটি, এবং যোগাযোগ ব্যবস্থা এই হাটের সাথে খুব ভালো। তো এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে, আপনারা সুন্দর সুন্দর যে দেশি ষাঁড় গরু আপনারা খোঁজ করেন, সেই ষাঁড় গরুর আমরা দামগুলি জানানোর আমরা চেষ্টা করবো। ভাইটা দাঁত উঠছে, দুই দাঁত। আচ্ছা, এটার ওজন হবে 70 থেকে 75 কেজি। এই যে দেখছেন, এটা দাম কত যাচ্ছে? 55। অনেক দাম চাইছেন, দরদাম করছে কেউ? কত ভাই? 40,000। হ্যাঁ, এটা ঠিক আছে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আসুন এরপরে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, এই যে এখানে একটা ষাঁড় গরু দেখছি ভাই, এটার দাম কত চাইছেন? 48 দাম চাইছেন। আর দরদাম কত পর্যন্ত উঠছে? 45 পর্যন্ত দরদাম উঠছে, মানে 1-1.5 হাজার টাকার জন্য ঠেকে রয়েছে। এই যে দেখছেন, খুব সুন্দর একটা ষাঁড় গরু, এটা দুমনের উপরে মাংস আছে। এই যে দেখছেন আপনারা, বেশ হৃষ্টপুষ্ট। তারপরে আসুন আমরা আপনাদেরকে এই ষাঁড় গরুর আমরা দাম জানানোর চেষ্টা করছি। ভাই, এটা দাঁত উঠছে? উঠেনি। বয়স কত? 2 বছর হয়েছে? হ্যাঁ, 2 বছর হয়নি, মানে এবার কুরবানি হবে না এটা। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? 40,000 দাম চাইছেন, দরদাম করছে কেউ? কত? আচ্ছা, 35 পর্যন্ত দাম উঠে। আচ্ছা, ধন্যবাদ। এই যে এখানে আমরা একটা খুব সুন্দর একটা দেশি ষাঁড় গরু দেখছি। ভাই, এটা দাঁত উঠছে? দাঁত উঠেনি। এটার দাম কত যাচ্ছে? ও কিনলেন, কত দিয়ে? 52,000 টাকা দিয়ে কিনলেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দুই মনের মতো মাংস হবে এটার, 52,000 টাকা দিয়ে এই চিরিরবন্দরের কারেন্টের হাট থেকে এই যে সুন্দরী হাটটি বিক্রি হয়ে গেল। এই যে দেখুন, তারপরে আসুন আমরা আপনাদেরকে ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করি। দাঁত উঠছে? দাঁত উঠছে, দুই দাঁত, দেশি গরু। আচ্ছা, 65 কেজি মাংস হবে। দাম কত যাচ্ছেন? দাম কত যাচ্ছেন? 35 হলে বেচবেন, 38 চাচ্ছেন। আর মানুষ দাম কত বলে? দাম কত বলে মানুষ? মানুষ 33 কছে, 33 বলতেছে। আচ্ছা, শুনছি। তারপরে আসুন দর্শক, এখানে দেখি দাঁত উঠছে? উঠে নাই। আচ্ছা, দাম কত যাচ্ছে এটার? ও, দাম তো 40-42 চাচ্ছেন। আর মানুষ কত বলে? 30-32 বলছে। আচ্ছা, শুনছি আমরা। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরো কিছু আমরা ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করি। ভাই, এটা দাঁত উঠছে? উঠেনি। না না, এটার দাম কত যাচ্ছে? 40 চাইছেন। আর মানুষ কত বলে? 30 বেশি ভাই, 34-35 34-35। আচ্ছা, আর ওই পাশেরটা ওইটা ওইরকমই দাম? তারপর এখানে একটা দেশাল গরু দেখছি, খুব তেজি গরু। ভাই, এটার দাম কত যাচ্ছেন? 50। এত দাম? মানুষ কত দাম বলতেছে? 40 পর্যন্ত বলতেছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, এরপরে আমরা এখানে একটু দেখি, এটার দাম কত যাচ্ছেন? 35 চাইছেন। আর মানুষ দরদাম কত করছে? 30-31 পর্যন্ত। এই যে এখানে একটা দেখছি, একটা দেশাল গরু, এটার দাম কত যাচ্ছে? 52। এত দাম? কি ক্রস বলে? মানুষ দাম কত বলছে? হ্যাঁ, 45 পর্যন্ত বলছে শুনছি আমরা। তারপরে একটু দেখি ভাই, এটা কত দিয়ে বিক্রি হলো? কত দিয়ে বিক্রি হলো এটা? ভাই, নাই বিক্রি এখন। কত দাম চাইছেন? এখানে দেখি আমরা, আপনারা দেখছেন মিডিয়াম সাইজের ষাঁড় গরু। ভাই, এটার দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছি 50।
50 আর দরদাম কত করছে দাম 40 ভাঙিত কয় 40 এর নিচে বলে এই যে দেখছেন সুপ্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে গরুর দাম কম না বেশি তারপরে এখানে দেখি এটা সুন্দর একটা দেশা গরু এটা দাম কত যাচ্ছে 55 দুই দাঁত উঠছে দাঁত উঠেনি দরদাম করছে কেউ হ্যাঁ এখনই নিয়ে আসছে ভাই এখনই নিয়ে আসলেন দরদাম করে নাই কেউ আচ্ছা দেখছি আমরা একটু আসুন আমরা একটু এদিকে দেখি ভাই এটার দাম কত যাচ্ছে 37 দরদাম করছে কেউ কত হ্যাঁ 30 কয় 35 পর্যন্ত দাম উঠছে আচ্ছা দেখছি এটা ভাই দাম বিদেশি কিনবেন তার চাও 45 চাইছেন আর দরদাম কত করছে 38 পর্যন্ত দাম উঠছে তারপর আসুন এখানে একটু দেখি আমরা ভাই এটার দাম কত যাচ্ছেন 42 চাইছেন আর মানুষ কত দরদাম করছে 30-35 যার যেরকম আইডিয়া আচ্ছা যার যেরকম করছে শুনছি আমরা তারপর দেখি একটা ছোট একটা সার বাছি সার গরু ভাই এটার দাম কত যাচ্ছে 36 আর মানুষ কত দাম বলছে 30 নিচে আচ্ছা ধন্যবাদ এবারে আমরা দেখছি এই যে একটা বড় একটা এটা ক্রস জাতের ভাই দাঁত উঠছে না দাঁত উঠেনি আচ্ছা এটা 3 মন মাংস হবে এই যে দেখছেন বড় সাইজ এটার দাম কত যাচ্ছে 75 চাইছেন দরদাম করছে কেউ ওই এখনই নিয়ে আসছেন আপনি এখনো দরদাম হয়নি এখনো আচ্ছা এটা কত দিয়ে মনস্থ করছেন বেচবেন আচ্ছা 60 হইলে আপনি মনস্থ করছেন এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে 60 হলে উনি বলছে যে উনি এটা বিক্রি করে দিবেন আবারও আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে এই হাটটি প্রতি শনিবার এবং বুধবারে বসে আজ বুধবার আপনাদেরকে আমরা চিড়ি বন্দরের এই কারেন্টের হাট আমরা এটা দেখানোর চেষ্টা করছি এখানে ষাঁড় গরুটা একটু কম উঠে আপনাদেরকে আগে জানিয়ে রাখি এখানে গাভী গরু প্রচুর গরু উঠে গাভী গরু আপনারা যদি গাভী গরু নিতে চান তবে দূর দূরান্ত থেকে এই হাটে চলে আসতে পারেন আর এই হাটে যদি ষাঁড় গরু নেন তবে দিনাজপুরের অন্য হাটের উদ্দেশ্যে যদি আপনারা আসেন আজ বুধবার আপনারা জানেন যে ফাঁসিলাডাঙ্গা হাটও বসে ফাঁসিলাডাঙ্গার হাটের পাশাপাশি এই হাটটাও বসে এটা আর ফাঁসিলাডাঙ্গার মধ্যে খুব একটা বেশি ডিস্টেন্স নাই তো এখান থেকে আপনারা 2-4টা করে ষাঁড় গরুও নিয়ে যেতে সুপ্রিয় দর্শক এখানে একটা আমরা ষাঁড় গরু দেখছি 2 মনের মতো ওজন হবে বেশি হবে না 100 কেজি হবে না 90 কেজির মতো হবে ভাই দাঁত উঠছে দাঁত আছে দাঁত উঠেনি বয়স কত 2 বছর হয়েছে 2 বছর পার হয়ে গেছে দাম কত যাচ্ছে কত 70 অনেক দাম চাচ্ছেন দরদাম কত পর্যন্ত হয়েছে দরদাম কেউ করতেছে না আচ্ছা এই জন্য একটু বেশি চাইছেন আর কি বিক্রি কত দেওয়া হবে 50-এ তাহলে 50-60 হবে না আচ্ছা শুনছি এরপরে আমরা একটু এদিকে দেখি এটা কার ভাই এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়নি আচ্ছা লোক নেই এই যে সুপ্রিয় দর্শক এখানে দেখি একটা গরু এই কারেন্টের হাট থেকে বিক্রি হয়ে গিয়েছে কত দিয়ে নিলেন 32,000 টাকা এই যে 32,000 টাকায় এই ষাঁড় গরুটি বিক্রি হয়ে গিয়েছে আচ্ছা আমি একটা কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি কি গরুর ব্যবসা করেন আমি গরুর ব্যবসা করি এই হাটে কেন আসছেন এই হাটে কেন এই হাটে ব্যবসা কিনে করার জন্য আছি এই হাটে কি একটু দামটা কম পাওয়া যায় হ্যাঁ দাম কম পাওয়া যায় এই দাম কম পাওয়া যায় আচ্ছা এই যে এই গরুটা দেখছি যে 32,000 টাকা দিয়ে নিলেন এটা অন্য হাটে কিরকম দাম হবে এটা 35-36 দিতে হবে 35-36 দিতে হবে এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন উনি বলছে যে এই গরুটা অন্য হাটে গেলে হয়তো 35-36 দিতে হবে এই জন্য উনি 32,000 টাকা দিয়ে এই গরুটা নিয়েছেন এই যে দেখছেন আপনারা ভাই এটার দাম কত চাচ্ছেন 48-49 মানুষ কত বলতেছে
আচ্ছা মানুষ একটু কম বলছে শুনছেন সুপ্রিয় দর্শক তো দর্শক এই দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার এই কারেন্টের হাট আজ আমরা আপনাদেরকে এখানে ছোট এবং মিডিয়াম জাতের ষাঁড় গরুর আমরা দাম জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে আগে জানিয়েছি এই যে দূরে যে রাস্তাটা দেখছেন এটা দিনাজপুর চিরিরবন্দর মহাসড়ক এই মহাসড়কের পাশে এই হাটটি অবস্থিত আবারও জানিয়ে রাখি প্রতি বুধবার এবং শনিবারে এখানে গরু ছাগলের হাট বসে তা আজ বুধবার পয়লা জুলাই 2020 আপনাদেরকে আমরা এই হাট থেকে ছোট বড় ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।